হাই ফ্রেন্ড তোমাদের সকলকে গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি প্রথম একটা ব্লগ ভিডিও করব ব্লগ ভিডিওটা হবে হচ্ছে সম্পূর্ণ এই তিন দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিতে আমার বাড়ির আশেপাশে যে সমস্ত ক্ষতিগুলো হয়েছে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়েছে তো ওর উপরেই একটা ভিডিও আমি করব তো তোমাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য কারণ এই ভিডিওটি দেখলেই তুমি বুঝতে পারবে আমার বাড়ির আশেপাশে কি ক্ষতি হয়েছে এমন কি কি কত মানুষ কত সমস্যার সম্মুখীন হয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা আমি দেরি করব না আমি তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি হ্যাঁ তো দেখো কি হয়েছে তিন দিনের বৃষ্টিতে তোমরা দেখতে থাকো কিন্তু একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি দেখবে এই দেখো বন্ধু আমি অটোমেটিক রাস্তায় বেরিয়ে গেছি ছাতি আমার মাথার উপরে আছে আমি নিয়ে বেরিয়ে গেছি ঠিক আছে তো বন্ধুরা দেখো বৃষ্টিতে আমার বাড়ির পাশে যে সমস্ত বাগানগুলো রয়েছে সেই বাগানগুলো দেখো এখন জলের তলায় এই দেখো ঠিক আছে এই দেখতে পাচ্ছ বাগানটা পুরো জলের তলায় মানে এর গোড়াটা অনেক নিচে জলের মধ্যে এটা বিরাট একটা গত্ত টাইপের মতো সব জলে ভেসে গেছে আরও তোমাদেরকে দেখাচ্ছি ওই সামনে একটা পুকুর ছিল তোমাকে দেখাচ্ছি জুম করে আমি দেখাই বুঝতে পারবে হ্যাঁ ওই যে ঘরটা দেখতে পাচ্ছ দূরে ওই ঘরটা তো ওখানে মানুষ থাকে ওরা খুবই মানে গরিব মানুষ ওরা ওখানে থাকে তো ওটাও ডুবে গেছে ওরা রাস্তায় এসছে রাস্তায় এসে ওরা রকম একটা তিরপল টাঙিয়ে ওখানে রয়েছে তো ওখানে একটা পুকুর ছিল পুকুরে নানা রকম মাছ চাষ করা ছিল ওর সাইডে তো ওগুলোও ভেসে গেছে ওই মানুষের ওই মানুষটার দুদিন পরেই মাছগুলো ওঠার কথা ছিল তো ওটাও পুরো জলে পুরো ডুবে গেছে ভেসে গেছে ঠিক আছে তো দেখো কী হারে মানুষের ক্ষতি হয়েছে আর সব থেকে বেশি কষ্ট লাগছে যে সমস্ত মানুষগুলি রকম দিন আনে দিন খায় ঠিক আছে রকম ঘর করে রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে তাদের খুব অবস্থা এখন খুব খারাপের মধ্যে দিয়েই চলছে কারণ ওরা পুরো জলে ঘরবাড়িগুলো ইয়ে হয়ে গেছে তো ওরা এখন রাস্তায় এখন এসছে রকম তো বাঁচতে তো হবে বলো বন্ধুরা দেখো শুধু চারিদিকে কেমন জল আর জল শুধু দেখো আর এ দেখো এই দিয়ে জল সব পাশ হয়ে ওই পাশে যাচ্ছে হ্যাঁ আর এই দিক দিয়ে নানা রকম ছোট বলো ছোট মাছ বলো হ্যাঁ রুয়ের পোনা তেলাপিয়া হ্যাঁ তোমার কাতলা মাগুর মাছ সব এই দিক দিয়ে ধরো এটা ইসের মতো ডেন মতো ঠিক আছে মানে দূর থেকে সব ভেসে ভেসে এর মধ্যে দিয়ে জল ওই সাইডে পাস হচ্ছে যে সাইডে তোমাদেরকে দেখালাম প্রচুর জল ওই সাইডে পাস হয়ে সব চলে যাচ্ছে আর ওইদিকেই বেশি ঘর সব রয়েছে ওইদিকেই আর ওই ঘর সব ডুবে গেছে মানে এদিকে কোনো ঘরবাড়ি নেই এই যে এই সাইডটা তোমাদের দেখাচ্ছে এই সাইডের কোনো ঘরবাড়ি নেই এই সাইডে যত জল আছে সব এই 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 নালার মাধ্যমে সব এসে এই রাস্তার তল দিয়ে এর তল দিয়ে পাইপ আছে এরকম তল দিয়ে হচ্ছে পাইপ আছে এই পাইপের মধ্যে দিয়ে ওই পাশে যাচ্ছে গিয়ে ওই পাশে সব লোড হচ্ছে হয়ে অনেক দূর দূর জল চলে যাচ্ছে গিয়ে যারা ঘর বাড়ি করে রয়েছে তো তাদের জল মগ্ন হয়ে যাচ্ছে তাদের জায়গাটা তো তারা ওখান থেকে কোনো রকম বাঁচার তাগিদে তারা এখন রাস্তার উপরে এসে তো রয়েছে তো বন্ধুরা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে কারণ আমি ভিডিওটা করেছি সম্পূর্ণ তোমাদের দেখার জন্য কারণ এমন একটা মানে অবস্থার সিচুয়েশন চলছে তো এই বৃষ্টির দিনে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে তো সেই কারণেই আমি তোমাদেরকে এই ভিডিওটা করে দেখানো তো আমি চাইব তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখবে আর পারলে একটু শেয়ার করবে ঠিক আছে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবে কেউ স্কিপ করবে না কারণ এটা স্কিপ করার মতো ভিডিও আমি করিনি সম্পূর্ণ একটা দু দিনের তিন দিনের বৃষ্টিতে মানুষের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটাই তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি একটা ছোট্ট ব্লগ করে তো প্লিজ তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর পারলে শেয়ার করবে ঠিক আছে তোমাদের কাছে হাত জোর করেই অনুরোধ করছি প্লিজ